বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে। কোটি কোটি বছর ধরে জমে থাকা বরফ এবং পারমাক্লাস্ট গলে যাচ্ছে। এর জন্য প্রধান দায়ী গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। আমরা এই কার্বন ডাইঅক্সাইডটিকে এই প্রজেক্টের মাধ্যমে শোষণ করে বাজারজাত করতে পারবো। প্রথমে এয়ার কালেক্টরের মাধ্যমে আমরা গাড়ির যে কালো ধোঁয়া বা যানবাহনের যে কালো ধোঁয়া, যানবাহনের যে ধোঁয়াগুলো থাকে সেগুলো সংগ্রহ করে এয়ার ফিল্টার মেশিনের মাধ্যমে সেগুলো কার্বনগুলো একটি জায়গায় জমা রাখবো। তো এই প্রজেক্টের নাম হচ্ছে ইকো ফ্রেন্ডলি আরবালাইজেশন। এই প্রজেক্টটিতে আমরা দেখিয়েছি একটি পারফেক্ট সিটি আসলে কেমন হওয়া উচিত বা কী কী থাকে। তো এখানে সোলার প্যানেল আছে যেটা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এছাড়াও আছে লাইটিং সাপ্রেসার, এটা বজ্রপাতে বিদ্যুৎকে সংরক্ষণ করবে এবং সারা সিটিতে ফ্লো করবে। এছাড়া সোলার প্যানেলের বিদ্যুতের সাহায্যে আমরা গাড়ি চার্জিত করবো। এখানে আমরা গাড়িতে কোনো জ্বালানি ব্যবহার করবো না, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, এর ফলে পরিবেশও ভালো থাকবে। এছাড়া হচ্ছে আমরা পানির ট্যাঙ্ক রেখেছি, এই পানি আমরা সারা শহরে সাপ্লাই করবে, এতে পানির অপচয় কম হবে। এছাড়াও আমরা এখানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করেছি, জাস্ট ওয়াইফাই অন করলেই এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে, আমাদের কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। এটার নাম হলো অটোমেটিক ওয়াটার রিজার্ভার সিস্টেম। এর উপকারিতা হলো পানি কমে গেলে অটোমেটিকলি এটা চালু হয়ে যাবে, আবার ট্যাঙ্কিটা ভরে গেলে অটোমেটিকলিভাবে এটা বন্ধ হয়ে যাবে। এতে করে মানুষের কষ্ট কমবে, তারপরে বিদ্যুতের অপচয় রোধ হবে, সক্রিয় পানির অপচয় রোধ হবে। এটা আমি তৈরি করেছি ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিনে দিনে বেড়েই চলেছে। এই জলবায়ু পরিবর্তন আমাদের আগামী ভবিষ্যতের জন্য প্রচুর পরিমাণে খারাপ প্রভাব ফেলছে। আমি এটা তৈরি করেছি সবাইকে সতর্ক করার জন্য, যেন গাছপালা কেটে না ফেলি। এখানে আমি তৈরি করেছি টারবাইন। টারবাইন বাতাস থেকে শক্তি গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদন করে, এটির উপকারিতা। আবার সোলার সিস্টেম, এটি কয়লা বা তেল জাতীয় যে জ্বালানিগুলো আছে সেগুলো যে পুড়িয়ে যে ক্ষতিকর প্রভাব হয়, সোলার সিস্টেমে তা হয় না। আমার প্রজেক্টের নাম রোড অ্যাক্সিডেন্ট প্রিভেন্টর কার। এই গাড়ির সাহায্যে রোড অ্যাক্সিডেন্ট কমানো যাবে, মানে অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট হবেই না। মানে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তায় গাড়ি স্বাভাবিকভাবে চলবে। এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের সামনে যদি গাড়িটা চলে আসে তাহলে গাড়িটা অটোমেটিক্যালি থেমে যাবে। আমার 1000 থেকে 1200 মধ্যেই এটা কমপ্লিট হয়ে গেছে। এটাতে আমি একটা সেন্সর ব্যবহার করেছি, একটা রিলে মডিউল ব্যবহার করছি, 2টা 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি, আর যাতে ব্রেক ভালোভাবে দেয় এই জন্য আমরা একটা গিয়ার মোটর ব্যবহার করছি। আজকে বিজ্ঞান মেলায় আমার উপস্থিত প্রজেক্টে হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রজেক্ট। এই প্রজেক্টের মেন বিষয় হলো আমরা ইলেকট্রিসিটি কতটা সহজে উৎপাদন করতে পারি। এখানে আমরা ময়লা আবর্জনার মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপাদন করেছি। প্রথমে ময়লা আবর্জনাটাকে ছোটো ছোটো করে মিক্সার চেম্বারে নিয়ে যাই, ছোটো সাইজের করে সেটাকে তাপ দিয়েছি। তাপ দেওয়ার ফলে যে গ্যাসটা হয়েছে সেটা টারবাইন চেম্বারে নিয়ে যাইছি। নিয়ে যাওয়ার ফলে এই টারবাইন চেম্বারে যখন প্রেশার পড়েছে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এবং মাটির ভূগর্ভস্থ থেকে আমরা পানিটা পাম্প করে উপরে নিয়ে এসেছি, এবং সেই যে স্তরে নিয়ে এসেছি সেখানকার তাপমাত্রা ছিল 145 ডিগ্রি, এই জন্য বাড়িটা বাষ্প হয়ে উপরে উঠে গেছে এবং সেটাকে আমরা টারবাইন চেম্বারে নিয়ে যাই, সেমভাবেই এখানে বিদ্যুৎ উৎপন্ন করেছি। তো এইটার আমাদের মেন বেনিফিট হচ্ছে এটার মাধ্যমে আমরা খুব সহজে বিদ্যুৎটা পাবো। এত ছোটো ছোটো বাচ্চারা যে এরকম সম্ভাবনা ওদের ভিতরে, যে খুদে বিজ্ঞানীরা এক কথায়, আসলে তো আসলে এটা আমি একজন গার্জেন হিসাবে আমি সত্যি অভিভূত। মানে এত ছোটো ছোটো বাচ্চারা যে এভাবে সব প্রযুক্তিগুলো করছে এটা আসলে প্রশংসনীয়, আর স্কুল কর্তৃপক্ষ অবশ্যই ভালো আয়োজন করছে। বর্তমান পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তির পৃথিবী। এই বিজ্ঞান ও প্রযুক্তির পৃথিবীতে আমাদের বাচ্চারা যারা আজকের সন্তান হিসেবে, শিক্ষার্থী হিসেবে যারা আছে, যাতে এই আগামীর ভবিষ্যৎ হিসেবে যারা এরা যাতে এরা গড়ে উঠতে পারে, আজকের বাংলাদেশকে যাতে এরা আগামীর সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে, পৃথিবীর বুকে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে যাতে বাংলাদেশকে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে, তারই অংশ হিসেবে এই উৎসাহ উদ্দীপনা যাতে ওদের মাধ্যমে আমরা এই ছোটো থেকে সৃষ্টি করতে পারি, এইটা এই মেলা আয়োজনের একটা বড় উদ্দেশ্য। পাশাপাশি মেধা ও মননের বিকাশ এর মাধ্যমে আমরা হবে আশা করছি, এটা সহশিক্ষামূলক একটি কার্যক্রম।